ওয়েলকাম ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি প্রো আমাদের স্টাডি প্রো চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে আমি আনন্দ সিংহ আবার তোমাদের সামনে চলে এসেছি আমাদের যে ফিলসফি যে ক্লাস চলছে সেই ফিলসফি ক্লাস নিতে নিরপেক্ষ নেয় যেটা আমাদের আলোচনার বিষয় চলছে সেই বিষয়ে তাহলে আজকে যেটা হচ্ছে বিষয় আমাদের সেটা হলো নিরপেক্ষণের যে দোষসমূহগুলো রয়েছে সেই দোষগুলো নিয়ে আলোচনা করছি আমরা ইতিপূর্বে আমরা নিরপেক্ষণের যে চারিপদ ঘটিত দোষ অব্যাপ্য দোষ তারপর রয়েছে অবৈধ পক্ষদোষ এই তিনটি দোষ আলোচনা করেছি সিমিলারলি তোমরা আজকে সেইভাবে আলোচনায় অংশগ্রহণ করো আমি টিকা সেইভাবে আলোচনা করছি যেগুলো তোমাদের পরীক্ষায় হয়তো যে লজিকের যে অপশান যুক্তির বৈধতা বিচারের যে অপশান হিসেবে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তাহলে তোমরা কী করবে সেগুলোকে টিকাকারে লিখবে সংজ্ঞা উদাহরণ তারপরে যে ব্যাখ্যা বা বিচার সেগুলো লিখবে তোমরা খাতায় লিখে নিয়ে সাজি গুছিয়ে সেগুলোকে পড়াশোনা করার চেষ্টা করবে তারপরে যে বিষয়টা রয়েছে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হলো যে ব্যাখ্যাটা যে উদাহরণটা নেওয়ার কারণে আমরা ব্যাখ্যাটা নেই সেই ব্যাখ্যাটা কিন্তু আমাদের পরবর্তীকালে যেটা আমরা নিরপেক্ষণের যুক্তির বৈধতা বিচার করবো সেই বিচারের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন ওকে তাহলে আমরা চলে যাই আজকে আমাদের যে বিষয় যে ছিল সেগুলো হচ্ছে আমাদের কি চারিপথ ঘটিত দোষ হেতু দোষ অবৈধ পক্ষ দোষ আজকে আমরা চলে যাচ্ছি অবৈধ সাধ্য দোষ এবং তারপরে রয়েছে অন্য আসরে বাক্যজনিত দোষ তাহলে আজকে শুরু করছি আজকের যে পাঠ সেটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ ওকে তাহলে আমরা কী করবো এখানে অবৈধ সাধ্য দোষ লিখব সরি অবৈধ সাধ্য দোষ ওকে আজকের এই হচ্ছে বিষয় অবৈধ সাধ্য দোষ অবৈধ করছি কাকে বলে ওকে যেটা আমাদের চার নম্বরে থাকবে এই অবৈধ সাধ্য দোষের ক্ষেত্রে আমরা তাহলে শুরুতেই বলতে পারি এরকম যে নিরপেক্ষ নেয়ের নিরপেক্ষ নেয়ের চতুর্থ নিয়ম অনুযায়ী আমরা জানি যে আমরা জানি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে হতে পারে না ওকে এই নিয়মটি লঙ্ঘন করলে বা সাধ্যপত্রি লঙ্ঘন করলে এই নিয়মটি সাধ্যপত্র লঙ্ঘন করলে অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে অপ্রধান আশ্রয় সরি প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে যদি সাধ্যপত্তি ব্যাপ্য হয়ে যায় তাহলে নিরপেক্ষ ন্যায়টিতে যে দোষ ঘটে তাকেই বলা হয় অবৈধ সাধ্য দোষ বলছি আবার একটু মনোযোগ সহকারে শোনো তাহলে ন্যায়ের চতুর্থ নিয়ম অনুযায়ী আমরা জানি যে পদ আশ্রয় বাক্যে নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না ওকে এই নিয়মটি নেয়ের যে সাধ্যপথ সাধ্যপথটি লঙ্ঘন করলে অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে ব্যাপক না হয়ে সিদ্ধান্তে সাধ্যপথটি ব্যাপ হলে ন্যায়টিতে যে দোষ ঘটে সে দোষকে বলা হয় অবৈধ সাধ্যদোষ ওকে তাহলে এইভাবে অবৈধ সাধ্যদোষ ঘটে আর তারপরে আমরা উদাহরণে চলে যাব ডাইরেক্টলি উদাহরণ কি বলা আছে যেমন আমরা ডাইরেক্ট উদাহরণে যাই যেমন দিয়ে আমরা উদাহরণ দেব ওকে যেমন একটি অবৈধ সাধ্য দোষের উদাহরণ যদি নিই তাহলে কীরকম হবে ব্যাপারটি তাহলে আমরা এখানে লিখব প্রথমত এ আমরা করি এখানে একটা বা এ করি আমরা সকল কবি হয় ভাবুক এটা একটা নিলাম সকল কবি হয় আমার এখানে ভাবুক হয় ভাবুক তারপরে নিচ্ছি প্লেটো প্লেটো নয় কবি ইবচন অতএব প্লেটো নয় ভাবুক ওকে এই হলো আমাদের একটি নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ যুক্তি এটা হলো প্রধান আশ্রয় বাক্য তারপরে অপ্রধান আশ্রয় বাক্য তারপরে হচ্ছে সিদ্ধান্ত ওকে এই যে যুক্তিটি এটি হচ্ছে অবৈধ সাধ্য সাধ্যদোষের একটি উদাহরণ সেটা আমরা কিভাবে দেখে নেব আমরা এখানে দেখাবো যেটা আমাদের এস এটা পি এবং এটা হচ্ছে এস মানে পক্ষপদ এটা হচ্ছে হেতুপদ কবি হচ্ছে হেতুপদ আশ্রয়বাক্য কেবল রয়েছে এবং এই পি হচ্ছে এখানে সাধ্যপদ ওকে তাহলে চিহ্নিত করে নিলাম এখন যেটা বিষয় যে এই যে এখানে অবৈধ সাধ্যদোষ ঘটেছে সেটা কি করে জাস্ট একটু দেখিয়ে দিয়ে আমি তারপরে পরে পাটে যাচ্ছি এখানে যে ন্যায়ের যে চতুর্থ নিয়মের কথা বলা হয়েছে যেটি বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই পক্ষপদ অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপক হয়ে সিদ্ধান্তে ব্যাপ হয়েছে ওকে এখানে যেহেতু এই যে সাধ্যপথ সাধ্যদোষ আমি এটাই দেখাচ্ছি তাহলে দেখো এখানে ভাবুকপত্রি সিদ্ধান্তে ভাবুকপত্রির সিদ্ধান্তে অর্থাৎ সাধ্যপত্র সিদ্ধান্তে কি হয়েছে সিদ্ধান্ত এই বচন হয় এখানে ব্যাপ্য। অথচ প্রধান আশ্রয় বাক্য এ বচন হয় বচনের বিধেয় হওয়ায় এই ভাবুকপত্রী অর্থাৎ সাধ্যপত্রী কিন্তু প্রধান আশ্রয় বাক্যে অব্যাপ্য রয়েছে অর্থাৎ অব্যাপ্য থেকে এখানে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে যেটা চতুর্থ নিয়মকে লঙ্ঘন করেছে তাহলে স্পষ্টত এখানে বোঝা যাচ্ছে যে ভাবুকপত্রি অর্থাৎ সাধ্যপত্রী চতুর্থ নিয়মকে লঙ্ঘন করেছে প্রধান আশ্রবাকে অব্যাপ্য তারপরে সিদ্ধান্তে ই হয়ে হয় সিদ্ধান্ত এখানে ব্যাপ্য হয়েছে তাহলে এইভাবে যদি কোনো সাধ্যপদ লঙ্ঘন করে নিয়ম লঙ্ঘন করে প্রধান আশ্রবকে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে সেটাকে বলা হয় অবৈধ সাধ্য দোষ ওকে এইবার এখানে আমরা লিখবো ব্যাখ্যা বা বিচার অর্থাৎ এর যে ব্যাখ্যা ব্যাখ্যা বা বিচার যেটা সেটা আমরা লিখবো এখানে বৈধতা বিচার বৈধতা বিচার নয় মানে এটার বিচার যে দোষটা সেটা তাহলে কিভাবে লিখবো তোমরা নোট ডাউন করে আমি বলছি তাহলে এই নিরপেক্ষ ন্যায়টিতে বা আমরা বলতে পারি সরাসরি এই ন্যায়টিতে বা এই যুক্তিটিতে এই যুক্তিটি কি হয়েছে এই যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট আমাদের এই যুক্তিটি বা এই ন্যায়টি এই নিরপেক্ষ ন্যায়টি অবৈধ সাধ্য দোষে দুষ্ট কারণ নেইটিতে কি করা হয়েছে কারণ নেইটি নেয়ের চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করেছে নেয়ের চতুর্থ নিয়ম অনুযায়ী আমরা জানি যে সাধ্যপদ যে পদ বাক্য এখানে সাধ্যপদ বলবো না তাহলে যে পদ বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু এই যুক্তির কিন্তু এই যুক্তির সাধ্যপদ ভাবুক কিন্তু এই যুক্তির সাধ্যপদ ভাবুক প্রধানাস্ত্রে বাক্যে হয়েছে আহ এ বছরের বিধে অব্যাপ্য হয়েছে অথচ সিদ্ধান্তে বচন হয় সেখানে ব্যাপ্য হয়েছে ওকে তাহলে আমরা এইভাবে লিখব এইভাবে ভাবুকপতটি বা পদ ভাবুক নিরপেক্ষ নিরপেক্ষণের নিয়মটিকে লঙ্ঘন করায় যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট হয়েছে এবং তাই এই যুক্তিটি অবৈধ হয়েছে এইভাবে আমরা বলতে পারি ওকে তাহলে বোঝাতে পেরেছি তাহলে এই ব্যাখ্যাটা অ্যাগেন বলছি একটু মাথায় ঢোকাও এবং শোনো ভালো করে লেখো এই নিরপেক্ষ যুক্তিটি অবৈধ সাধ্য সাধ্যদোষে দুষ্ট কারণ ন্যায়ের চতুর্থ নিয়মানুযায়ী আমরা জানি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ হবে না এখানে ন্যায়টির সাধ্যপদ ভাবুক প্রধান আশ্রয় বাক্যে এ বচনের বিধায় ব্যাপক হয়নি অথচ সিদ্ধান্ত ই বচন হয় সেখানে কিন্তু এই ভাবুক সাধ্যপদটি ব্যাপক হয়েছে কাজেই এই ভাবুকপত্রী সাধ্যপদটি উক্ত নিয়মটিকে লঙ্ঘন করায় যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট এবং তাই এটি অবৈধ হয়েছে এইভাবে কিন্তু আমরা ব্যাখ্যাটা দিতে পারি ওকে নেক্সট তাহলে যেটা রয়েছে সেটা হলো আমাদের নয়ার্থক আশ্রয় বাক্যজনিত দোষ সেটা আমরা দেখে নেব সেটা কিরকম হয় নয় বাক্যজনিত দোষ নয়ার্থক আশ্রয় বাক্যজনিত দোষ কি সেটা দুটি নয়র্থক হেতুবাক্য জনিত দোষ ওকে এটা হচ্ছে জনিত দোষ দুটি নয়র্থক হেতুবাক্যজনিত দোষ এখানে তাহলে সংজ্ঞা কীভাবে দেবো তাহলে সংজ্ঞা সেইভাবে নিয়ম উল্লেখ করে দেব নেয়ের পঞ্চম নিয়মানুসারে আমরা জানি যে একটি নেয়ের দুটি হেতুবাক্যই নয়র্থক হতে পারে না মানে এখানে বলা আছে যে দুটি হেতুবাক্যই যদি নয়ার্থক হয় তাহলে ন্যায়টি থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যেতে পারে না তাহলে আমরা লেখার যে কাজটা সেটা এইভাবেই করবো যে ন্যায়ের পঞ্চম নিয়ম অনুযায়ী আমরা জানি যে একটি নেয়ের দুটি হেতুবাক্যই নয়ার্থক হতে পারে না দুটি হেতুবাক্যই নয়ার্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না এটুকু এই নিয়মটিকে লঙ্ঘন করলে মানে কোনো ন্যায় এই নিয়মটিকে লঙ্ঘন করলে অর্থাৎ কোনো ন্যায়ের দুটি হেতুবাক্যই যদি নার্থক হয়ে যায় তাহলে নেটিতে যে দোষ ঘটে সেই দোষকে বলা হয় নয়র্থক আশ্রয় বাক্য বা নয়র্থক হেতু দোষ উদাহরণ যেমন দিয়ে আমরা কি দেব উদাহরণটি এই হলো উদাহরণ তাহলে নয়র্থক মানে দুটো হেতু আমরা নয় দিতে পারি এখানে দিতে পারি কোনো পশু নয় দয়ালু ই আমরা এখানে দিতে পারি ও দিতে পারি কোন এটা ও দিতে পারি অতএব এখানে দিতে পারি আমরা কি কোনো 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 হিংস্র জীব নয় কোনো কোনো হিংস্র জীব নয় দয়ালু ওকে এভাবে করলাম তাহলে এখানে রয়েছে হিংস্র হচ্ছে এস পক্ষপদ দয়ালু হচ্ছে সাধ্যপদ পশু হেতুপদ পশু হেতুপদ হিংস্র এখানে সাধ্যপদ দয়ালু হচ্ছে হেতুপদ সরি সাধ্যপদ তাহলে পক্ষ পক্ষ সাধ্য সাধ্য হেতু হেতু এই হচ্ছে তিনটি পদ আমরা এখানে পেয়ে গেলাম তাহলে এই যুক্তিটিতে যেটা দেখা যাচ্ছে যে এখানে ন্যায়ের পঞ্চম নিয়মটি লঙ্ঘন হয়েছে আমরা ব্যাখ্যাটা তাহলে কীভাবে লিখব এখানে যেটা দেখতে পাচ্ছি যে দুটি আশ্রয় বাক্য এখানে নয়ার্থক হয়েছে হ্যাঁ সেটা নয়ার্থক হওয়াতে যে ন্যায়ের যে পঞ্চম নিয়ম সেই পঞ্চম নিয়মটিকে লঙ্ঘন করেছে তাহলে এখানে এবার আমরা ব্যাখ্যা বা বিচারে যাই এখানে পয়েন্ট করবে ব্যাখ্যা বা বিচার ব্যাখ্যা বা এখানে হচ্ছে বিচারে কি লিখবো যে এই নিরপেক্ষ ন্যায়টি এই নিরপেক্ষ ন্যায়টি দুটি নয়ার্থক আশ্রয় বাক্য বা হেতুবাক্যজনিত দোষে দুষ্ট কারণ ন্যায়ের পঞ্চম নিয়মানুসারে আমরা জানি যে একটি নেয়ে দুটি বা উভয় হেতুবাক্য কখনোই নয়ার্থক হতে পারে না কেননা ন্যায়ের দুটি হেতুবাক্যই নয়র্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না এখানে এই নেইটিতে এই নেটিতে ন্যায়ের উক্ত নিয়মটিকে লঙ্ঘন করা হয়েছে এখানে বা নেটিতে বলতে পারি নেইটিতে প্রধান আশ্রয় বাক্য সামান্য নয়র্থক বা ই এবং অপ্রধান আশ্রয় বিশেষ নয়র্থক বা ও বচন রয়েছে অতএব তাই অতএব বলতে পারি বা তাই বলতে পারি অতএব এই যুক্তিটি আহ দুটি নৈর্থক আশীর্বাক্যজনিত দোষ দুষ্ট এবং তাই অবৈধ আমরা এভাবে বলতে পারি ওকে তাহলে আমাদের যে বিভিন্ন দোষগুলো নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচারের সঙ্গে টিকা আকারে যেগুলো আমাদের বিকল্প হিসাবে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো তোমরা এগুলো খাতায় লিখে নিও সুন্দর করে তারপরে পড়াশোনার চেষ্টা করো যেগুলো বিকল্প হিসাবে থাকতে পারে তাহলে আমরা যে পাঁচটি দোষ সেটা সরি পাঁচটি দোষ যেগুলো বৈধতা বিচারের ক্ষেত্রে প্রয়োজন হয় এবং আমাদের টিকা আকারে বিকল্প হিসাবে বৈধতা বিচারে থাকে সেগুলো আমরা কিন্তু এই পর্যন্ত জেনে নিলাম সেগুলো কি কী পাঁচটি এক হচ্ছে চারিপদ ঘটিত দোষ দুই হলো হেতু দোষ তিন অবৈধ দোষ চার হচ্ছে অবৈধ দোষ এবং পাঁচ হলো দুটি নয়র্থক আশ্রয় বাক্যজনিত দোষ এই পাঁচটি দোষ তোমরা সুন্দরভাবে সংজ্ঞা উদাহরণ তারপরে ব্যাখ্যা বা বিচার এগুলো সাজিয়ে লিখে নিও সাজিয়ে পড়ো তাহলে পরবর্তীকালে যেটা আমাদের বিকল্প হিসাবে প্রয়োজন হয় বৈতাদের বিচারে যদি অসুবিধা হয় কারো তাহলে এগুলো কিন্তু আমাদের বিকল্প হিসাবে আমরা চার চার করে আট যে দু নম্বর করে সরি আট নম্বর করে সরি আমার চার চার করে আট অর্থাৎ দুটো করতে হয় সেখানে আমি আট নম্বর কিন্তু পেতে পারি আর এখানে আরও দোষ রয়েছে এছাড়াও আমাদের যে দোষগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় সেগুলো একটু প্রসঙ্গক্রমে আমি বলেই দিই সেই দোষগুলো হলো কী কী আমাদের অনেকার্থক দোষ বলে আরও এক প্রকার দোষ রয়েছে এই অনেকার্থক দোষ আবার তিন প্রকার যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় অনেকার্থক দোষ তিন প্রকার বিভিন্ন পদ অর্থাৎ হেতুপদ পক্ষপথ সাধ্যপদ যেহেতু তিনটি পদ থাকে একটি নেয়ে এই পদগুলো এক জায়গায় একটি অন্য জায়গায় অন্য অর্থে ব্যবহৃত হওয়ায় এই জন্যই কিন্তু এই দোষগুলোর কিন্তু অনেকার্থক নাম হয়েছে অর্থাৎ এই যে পদগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ হিসেবে ব্যবহৃত হয় বলে এই দোষগুলোর নাম হয় অনেকার্থক দোষ যেমন এখানে রয়েছে অনেকার্থক হেতুদোষ অনেকার্থক পক্ষদোষ এবং অনেকার্থক দোষ ওকে এগুলো দোষ আমাদের কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত নয় তাই এগুলো আলোচনায় আমরা আর যাচ্ছি না এগোচ্ছি না ওকে তাহলে আজকের যে ক্লাস তাহলে আজকের যে ক্লাস সেই ক্লাসটার আমরা কতটুকু কি পেলাম তাহলে আজকের যে ক্লাসটা সেটা বলছি আমি যে আমরা নিরপেক্ষ ন্যায় শিখলাম বৈধতার নির্ণয় শিখেছি মূর্তি সংস্থান নির্ণয় শিখেছি তারপরে আমাদের যে কাজ আমরা টিকাগুলো দোষগুলো বললাম টিকা টিকার ব্যাখ্যা শিখলাম এরপরে যেটা কাজ আমরা সম্পূর্ণ রূপে যে বৈধতা বিচার সে বিচারটা শিখব এর পরের ক্লাসে এবং তার সঙ্গে যে আরেকটি পার্ট রয়েছে সংক্ষিপ্ত নয় সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব তো আজকের ক্লাসে এটুকু থাকো সুন্দরভাবে বাড়িতে বসে তোমরা পড়াশোনা করো বাড়িতে থাকো সুস্থ থাকো এই লকডাউন পরিস্থিতিতে করোনা পরিস্থিতিতে এবং ক্লাসগুলো দেখতে থাকো প্রয়োজনে আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম দেওয়া আছে সে এখানে ইনফরমেশন আমাকে দাও তোমাদের অসুবিধা হলে আমি বা কমেন্ট আমাদের জানাও আর কেউ নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিতে চ্যানেলটিকে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করে যাচ্ছি তোমরা বাড়িতে পড়াশোনা করো সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সকলকে ওকে থ্যাংক ইউ